তাদের মাঝে অনেক ভাব ছিল, কিন্তু আমি কখনো মাইন্ড করতাম না, কারণ শালীর দুলাভাই তো, আর আমার সে বোন আর আমার হাজবেন্ড তাদেরকে আমি খুব বিশ্বাস করি। সে বলে লেখাপড়া করে কি হবে, আমার জীবনটাই তো শেষ। আমি বললাম তোর জীবন শেষ মানে? সে আমাকে পরে ডাইরেক্টলি বলল সে আমার স্বামীকে বিয়ে করতে চায় এবং কি সে আমার সতীন হতে চায়। আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সে যদি আমার নিজের বোন হতো সে কি পারতো সে তার বোনের স্বামীর সাথে এগুলো করতে? আসসালামু আলাইকুম, আমি ঋতু। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলবো আপনাদের মাঝে, কারণ পর কোনোদিনও আপন হয় না, পর পড়ে থাকে। আসলে এটা বাস্তব, কিন্তু আমরা অনেকেই মানি না। আজকে আমি চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিব যে পর পরই থাকে, পর কোনোদিন আপন হয় না। আর আপন মানুষ সহজে চাইলেও কারো ক্ষতি করতে পারে না, কিন্তু পরেরা ক্ষতি করতে এক মিনিটও ভাবে না। আজকে আমি আমার বোনকে নিয়ে কিছু কথা বলবো। আসলে সে আমার নিজের বোন না, সে আমার সৎ বোন। তো তাকে আমি কলে পিঠে করে মানুষ করছি, অনেক বড় করছি, আর তার পরিণতি আজকে আমার সংসার হারাতে হয়েছে, আমার স্বামী হারাতে হয়েছে। আজকে আমার স্বামী তার স্বামী হয়ে গেছে, আমার সংসার তার সংসার হয়ে গেছে। তো আপনাদের কাছে অনুরোধ করব আমার পুরো গল্পটা শোনার জন্যে, যে বোন হয়ে বোনের সংসার কীভাবে নষ্ট করে। আমার মা খুব ছোটোবেলায় মারা গেছে, আমি অনেক ছোট ছিলাম বিদায়। আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, কারণ আমাকে তো বড় করে তুলতে হবে, আমাকে তো লালন পালন করতে হবে, যার কারণে আমার জন্য মা নিয়ে আসে। কিন্তু আমার যে সৎ মা, সে প্রথম প্রথম আমাকে সহ্য করতে পারত না, আমার সাথে খারাপ ব্যবহার করতো, কিন্তু আস্তে আস্তে যখন সে নিজেও মা হয়েছে তখন থেকে সে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করে না। আর যখন কিনা আমার বিয়ে হয়ে যায় তখন সে টোটালি ভালো হয়ে যায়। বিয়ের আগে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমাকে দিয়ে সংসারে সব কাজ করাতো, আমার তার নিজের মেয়েকে সে মাথায় তুলে রাখতো, কিন্তু আমি তো আমার মার এক সন্তান ছিলাম, আমার মার তো আর কোনো সন্তান ছিল না। যখন বাবা দ্বিতীয় বিয়ে করে তখন তার গর্ভে সন্তান আসে, আমার আরেকটা ছোট্ট বোন হয়। তাকে পেয়ে আমি অনেক খুশি হই, সবসময় নিজের কাছে মনে করি যে আমার একটা সঙ্গী হলো। আসলে বনে বনের দুঃখ বুঝে, আর আমি সবসময় দেখি যে অন্যের বড় বোন থাকলে ছোটো বোনের জন্য কতটা পাগল থাকে, বা ছোট বোন বড় বোনের জন্য কত পাগল থাকে। এগুলো যখন দেখি তখন আমি তাকে আমি সৎ বোন ভাবি না, কারণ সে তো আমার বাবার গর্ভের সন্তান, সে তো অন্য কারোর সন্তান না, তাহলে সে সৎ হবে কেন? তো ছোটোবেলা থেকে তাকে আমি কলে পিঠে করে মানুষ করি, কলে পিঠে করে মানুষ করে বড় হয়, লেখাপড়া করে। তা আমারও আমিও বড় হয়ে আমার বিয়ে দিয়ে দেয় বাবা মা, কারণ মেয়ে মানুষ তো কতদিন বাবা মা ঘরে রাখবে, বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে স্বামীর বাড়িতে স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখের একটা সংসার ছিল আমার। কিন্তু আমার সে ছোট্ট বোনটা, সে সবসময় আমার জন্য পাগলামো করতো, আর আমার স্বামী সে একটু মজার মানুষ ছিল, তার সাথে দুষ্টামি আর কি করতো, তার সব আবদার পূরণ করতো, এই জন্যে তাদের মাঝে অনেক ভাব ছিল। কিন্তু আমি কখনো মাইন্ড করতাম না, কারণ শালীর দুলাভাই তো, এখানে মাইন্ডের কী আছে? আর আমার সে বোন আর আমার হাজবেন্ড তাদেরকে আমি খুব বিশ্বাস করি। যে তার পরীক্ষা শেষে বন্ধ দিল এক মাস স্কুল, তো বন্ধ দেওয়ার পরে সে আমাকে বলতেছে আপু আমি তোমাদের বাড়িতে এসে থাকবো এক মাস। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, এক মাস থাকবি, বোন তো, না তো আর করতে পারি না। আর আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি বয়স্ক, আমার শাশুড়ির সেবা করতে করতে আমার সময় চলে যায়, বাবার বাড়িতে গিয়ে যে দুইটা দিন থাকবো ওই সুযোগটাও হয় না। যদিও যাই ঘন্টার খানিকের জন্য যাই, আবার চলে আসি, কারণ বেশি দূরে না, কাছেই। তো আমি বললাম ঠিক আছে আয়। আমার বোন আসলো, আসার পরে সে আমাদের বাসায় থাকলো। আর আমার শাশুড়ি মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় রাতে, তো আমার শাশুড়িকে নিয়ে বেশিক্ষণ সময় আমি থাকতাম, আর আমার বোন আমারই বিছানায় ঘুমাতো, আমারই ঘরে থাকতো,
মাঝে মাঝে একসাথে ঘুমাতাম, বা মাঝে মাঝে আমার স্বামী আমার বোন একই রুমে থাকতো। আমি কখনো মাইন্ড করতাম না, কারণ আমার বোনকে আমি বিশ্বাস করতাম, আমার স্বামীকেও আমি বিশ্বাস করতাম। কারণ আমার শাশুড়ি যদি অসুস্থ না হতো তাহলে আমি ঘরে থাকতে পারতাম, কিন্তু আমার শাশুড়ি অসুস্থ থাকে, যার কারণে অনেক সময় মাঝরাতে শাশুড়ির কাছে গিয়ে শুইতে হয়, স্বামীকে ঘরে বিছানায় একা রেখে, কারণ শাশুড়িরা তো মায়ের মতোই হয়। তো আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসতাম, আর আমার শাশুড়ির মতো মানুষই হয় না, সেও আমাকে অনেক ভালোবাসতো। সে কখনো তার ছেলের বউ হিসেবে আমাকে দেখতো না, সে তার মেয়ের মতোই আমাকে দেখতো। তো এইদিকে আমি যে কালসাপ ঘরে রাখতাম সেটা আমি জানতাম না, সে আমারই বিছানায় ঘুমাতো, এবং কি আমার স্বামীকেই তার করে নেয়, আমার স্বামীর সাথেই সে ফষ্টিনষ্টি করে, তো এগুলো আমি কিছুই জানতাম না। আমার শাশুড়ি হঠাৎ করে মারা গেল, মারা যাওয়ার কয়েকদিন পরে আমরা যখন একই রুমে শুই, তখন মাঝে মাঝে হঠাৎ করে তাদের ফুসফুসের আওয়াজে আমার ঘুম ভেঙে যেত, আর ফুসফুস করে আওয়াজ করতো তারা দুজনই। তাদের মাঝে রাত 2টা বাজে কিসের কথা ফুসফুস করে, আর আমি মাঝখানে শুইতাম, কিন্তু দেখতাম অনেক সময় তারাও আমার শরীরের ওপর দিয়ে হাতাহাতি করতেছে, তো এগুলো আমার কাছে খুব খারাপ লাগতো। তো একদিন আমি আমার স্বামীকে প্রশ্ন করি, আমার স্বামী কোনো জবাব দেয় না। তারপরে আমি আমার বোনকে প্রশ্ন করি, আমার বোনও কোনো জবাব দেয় না। তো এক পর্যায়ে আমি তাকে যখন মাসখানিক পরে বাড়িতে পাঠাই দিতে চাই, সে বাসা যাবে না, সে আমাকে বলতেছে আমি যাব না, আমি এখানেই থাকবো। কেন তুই এখানে থাকবি? সে বলে হ্যাঁ আমি এখন থেকে এখানেই থাকবো। আরে এখানে কেন থাকবি, তোর লেখাপড়া আছে। সে বলে লেখাপড়া করে কী হবে, আমার জীবনটাই তো শেষ। আমি বললাম তোর জীবন শেষ মানে? সে আমাকে পরে ডাইরেক্টলি বলল সে আমার স্বামীকে বিয়ে করতে চায়, এবং কি সে আমার সতীন হতে চায়। এই কথা শোনার পরে আমার আসমান জমিন এক হয়ে গেল, যে আমার বোন বলে কি, আমার বোন হয়ে আমার সতীন হবে? সে তারপরে বলল তাদের মাঝে রোজ রাতেই দেওয়া নেওয়া হতো, আর একটা মাস যখন আমার বোন আমার বাড়িতে ছিল, আমার স্বামী যে স্বামী কিনা এক রাত গেলে আরেক রাতে তার বউ কাছে থাকতেই হবে, লাগবেই তার, সেই স্বামী একটা মাস আমার কাছে আসে না, পাগলামো করে না, কারণ আমার বোন তো আছে আদর সোহাগ দেওয়ার জন্যে, বউয়ের সব চাওয়া তো আমার বোন পূরণ করে, যার কারণে আমাকে দরকার হয় না। তো আসলে আমি কখনোই তাকে এরকমভাবে ভাবিনি, কিন্তু আমার সেই বোন এক মুহূর্তে সে উঠে পড়ে লাগছে আমার স্বামীকে বিয়ে করবে, আর যদি আমার স্বামী তাকে বিয়ে না করে সে থানা পুলিশ মামলা টামলা করবে, এসব করবে, হ্যান ত্যান অনেক কিছু, আর আমার স্বামীরও ইচ্ছা আছে তাকে বিয়ে করবে। তো লাস্ট মুহূর্তে আমার গার্জিয়ান আসলো, আসার পরে তাকে বোঝালো, সে বুঝলো না সে বিয়ে করবে। তো শেষমেশ আমার সংসার আমাকে ছেড়ে দিতেই হলো, তাদের শোকের দিকে দেখে আমি আমার জীবনটাকে নষ্ট করে দিলাম, আমি আমার স্বামীকে আমার বোনের হাতে তুলে দিলাম, আমার সংসার তার হাতে তুলে দিলাম, তারা অনেক ভালোই আছে, কিন্তু এদিকে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সে যদি আমার নিজের বোন হতো সে কি পারতো সে তার বোনের স্বামীর সাথে এগুলো করতে, বা তার বোনের ঘর ভাঙতে? সে আমার নিজের বোন না, বিধেয় তো সে পারছে। এই জন্যে কথাই বলে পর কোনো দিন আপন হয় না, পর পরই থাকে, আর তারা সুযোগ পেলে ছোবল দিবে। আমার বোনকে আমি সুযোগ করে দিয়েছিলাম নিজের মনে করে, কিন্তু সেই সুযোগে সে সদ্ব্যবহার করে আমার সব কিছু কেড়ে নিল। তাই আপনাদেরকে বলবো একটা কথাই, এতটা বিশ্বাস কাউকে করবেন না, আর একটা উপযুক্ত ছেলে মেয়েকে কখনো এক ঘরে আমার মতো বিশ্বাস করে দিবেন না। আমি অনেক বিশ্বাস করতাম আমার স্বামীকে আমার বোনকে, তাদেরকে একই বিছানায় শোয়াতাম, কিন্তু তারা সেই সম্মানটুকু রাখেনি, সেই বিশ্বাসটুকু রাখেনি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, কেউ নিজের হাতে নিজের সংসারটাকে এইভাবে নষ্ট করে দিবেন না, আর কেউ উপযুক্ত বোনকে ঘরে এনে না তার স্বামীর সাথে শুইতে দিবেন না, যদি দেন তাহলে আমার মতো এইভাবে সংসার হারাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।